हेलो एंड वेलकम टू ऑल माय लाइफ। आज के आछे ब्लाउज कलेक्शन, हाकोबा एंड चिकन करी वैरायटीज ब्लाउज कलेक्शन देखाबो, भीषण सुंदर सुंदर। तुम्हें एक टू जॉइन हो जाओ। देखो भीषण अनेक ब्लाउजर कलेक्शन आछे, तो हाकोबा एंड चिकन करी आछे, प्रिंटेड आछे, किछु वार्केर आछे। तो तुम्हारा एकटू जॉइन हो जाओ, आमी एकटू देखाते शुरू कर देव। एकदम समय पाच्छी ना लाइवे आसार, ताई चले एलाम झट करे। जारा परे जॉइन होबे एकटू रेकर्डिंग लाइव देखे नियो। देखो ब्लाउज, देखो फार्स्ट देखाच्छी, देखो चिकन करी देखाच्छी উইথ ভেতরে ইনার দেওয়া আছে এবং প্যাডেড, ঠিক আছে, ইনার এবং প্যাডেড, স্লিপলেস, স্লিপলেস এটা দেখো, স্লিপলেস থাকছে, সাইডে এরকম লেস দেওয়া থাকছে, আর ব্যাকে কিন্তু থাকছে এরকম টার্সেল। মনীষা একটু দেখিয়ে দাও ব্যাকটা। এখানে এখানে দেখাও, বুঝতে পারছে না। দেখো এটা হচ্ছে ব্যাক পোর্শন, ঠিক আছে, ব্যাক পোর্শনে ব্যাকে এরকম হুক থাকছে, পুরো চিকন কারি এরকম লাইলিন থাকছে, উইথ লাইলিন, ভীষণ সুন্দর দেখতে। আর দেখো লেস আছে, এই হচ্ছে সামনে ফ্রন্ট পোর্শন, টার্সেলটা দেখো ভীষণ সুন্দর, ব্যাকে টার্সেল থাকছে, ঠিক আছে, উইথ প্যাডেড। আর স্লিপস কিন্তু ভেতরে দেওয়া আছে, যার ইচ্ছা হবে স্লিপস দিয়ে নেবে যদি কেউ মনে করো। দেখো এটা হচ্ছে ভেতরে, স্লিপসটা একটু দেখিয়ে দাও খুলে, এই যে এইভাবে স্লিপস, এটা ইয়ে করো, হ্যাঁ এইভাবে করো, দেখো স্লিপসটা পরিষ্কার দেখা যাবে, এই যে স্লিপস কিন্তু উইথ লাইলিন স্লিপস, কিন্তু এরকমভাবে স্লিপস দেওয়া আছে, ঠিক আছে, যার ইচ্ছে হবে স্লিপলেস পরতে পারো, আর যার ইচ্ছে হবে স্লিপ লাগিয়ে নেবে, ঠিক আছে। সাইজ কিন্তু একদম 32 থেকে 36 পর্যন্ত অ্যাভেলেবেল। প্রাইসটা দেখো তো 480, তাই তো 480, এটার প্রাইস আছে অনলি 480 উইথ প্যাডেড চিকেন কারি, কালার যাবে হোয়াইট, সাইজ কিন্তু 32 থেকে 36 পর্যন্ত অ্যাভেলেবেল, ঠিক আছে। অসাধারণ দেখতে এবং রাউন্ড শেপে নেকটা আছে, ব্যাক পোর্শনে, ব্যাকে ব্যাক ওপেন, এ দেখো ব্যাক ওপেন, ভীষণ সুন্দর, হোয়াইটের ওপর চিকেন কারি, ঠিক আছে। প্রাইস আছে 480, সরিয়ে নিলাম, এটার 480 প্রাইস গেল। সাইজ কিন্তু 32 থেকে 36 পর্যন্ত অ্যাভেলেবেল, তোমরা বুক করতে পারো। এবার দেখো, দেখাবো একটা অসাধারণ ব্লাউজ হাকোবাতে। দেখো এটা হচ্ছে হাকোবা উইথ ডিজিটাল প্রিন্ট, অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে, কালারটা যাচ্ছে অফ হোয়াইট, কালারটা হচ্ছে অফ হোয়াইট, দেখো ব্যাক ওপেন, এরকম ব্যাক ওপেন, ঠিক আছে, আর ব্যাকটা হচ্ছে ভি শেপ, দেখো ভি শেপ, পাফ হাতা, ও এটা ব্যাক ওপেন না, সরি এটা ফ্রন্ট দেখাচ্ছি, আমার ভুল হয়েছে, ঠিক আছে, সরি, এটা ফ্রন্ট ওপেন, ব্যাক কিন্তু পুরো ইয়েতে আছে, এটা হচ্ছে ফ্রন্ট, এই দেখো ব্যাক, এই যাচ্ছে ব্যাক, ঠিক আছে, ব্যাকটা হচ্ছে ব্যাক ওপেন নয়, ফ্রন্ট ওপেন, পাফ হাতা, হাকোবা উইথ ডিজিটাল প্রিন্ট, অল ওভার ভেতরে কিন্তু লাইলিন দেওয়া আছে, ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ ভালো কোয়ালিটি, এই যাচ্ছে হ্যাঁ হাতের পাফ হাতাটা দেখো, একদম কটন হাকোবা, ঠিক আছে, এটা হচ্ছে একদম কটন হাকোবা ডিজিটাল প্রিন্ট, দেখো অসাধারণ দেখতে কোয়ালিটিটা, আমি এটা দিয়ে দেখিয়ে দিই তোমাদের, দেখো এই থাকছে কটন হাকোবা, ঠিক আছে, কটন হাকোবা উইথ ডিজিটাল প্রিন্ট, পফ হাতা, এর সাইজ 32 থেকে 36, মানে 32 থেকে 36 পর্যন্ত অ্যাভেলেবেল। তাহলে এই ফ্রন্টে কিন্তু এরকম ফ্রন্ট ওপেন এবং ফ্রন্টে কিন্তু এরকম বিট দেওয়া থাকছে, ঠিক আছে, আর ফ্রন্টে দেখো ভি শেপ, সামনেটা হচ্ছে ভি, এরকম ভি, ঠিক আছে, অসাধারণ দেখতে। ব্যাকটা একবার দেখিয়ে দাও, এটা একদম 32 থেকে
36 পর্যন্ত অ্যাভেলেবেল, তোমরা বুকিং করতে পারো। বুকিং করার সময় শুধু সাইজটা একটু মেনশন করে দিও, ঠিক আছে? সরিয়ে নাও, এগুলো বোধহয় একই আছে সবকটা, তাই তো? 32 থেকে দেখো, এগুলো সব 32 থেকে কিন্তু 36 পর্যন্ত তোমরা পেয়ে যাবে। বুকিং সব করার সময় শুধু সাইজটা, প্রাইসটা কত আছে ওটা, প্রাইসটা এটা প্রাইসটা দেখে বলে দাও প্রাইসটা। হ্যাঁ আচ্ছা, 520, হ্যাঁ 520 পফাতা আছে, 520 520 ওটার প্রাইস যাচ্ছে। অসাধারণ দেখতে, মেটেরিয়ালসটা পিওর কটনে আছে, মানে দারুণ। আচ্ছা এটারও মেটেরিয়ালস ভীষণ ভালো, পিওর হাকোবা পাফ হাতা উইথ প্যাডেড। আগেরটা কিন্তু প্যাডেড ছিল না, এটা কিন্তু সামনে ফ্রন্ট প্লেন ফ্রন্টের মধ্যে ছিল, ফ্রন্ট ওপেন, কিন্তু প্যাডেড নয়। আর এটা হচ্ছে কিন্তু উইথ প্যাডেড, ঠিক আছে? উইথ প্যাডেড পফ হাতা হাকোবা ব্লাইজ ব্লাউজ। ব্যাকটা দেখো, ব্যাক ওপেন আছে, এটা দেখাও, এই যে ব্যাক কিন্তু ওপেন, কালারটা যাচ্ছে ব্ল্যাক কালার, ব্যাক ওপেন, পুরো ব্যাকটা কিন্তু, এই যে এবারে দেখো, এই ব্যাকটা কিন্তু ওপেন থাকছে, ঠিক আছে? ফুল ব্যাক ওপেন, পফ হাতা ফ্রন্ট দেখো, উইথ প্যাডেড, উইথ প্যাডেড, ঠিক আছে? এটার প্রাইস আছে 600, দেখে নাও তো 600 কিনা, ভীষণ ভালো কোয়ালিটি, 600, ঠিক আছে? এটার প্রাইস আছে 600 অনলি। আচ্ছা সরিয়ে নাও, কালারটা হচ্ছে ব্ল্যাক, সব রকম সাইজ অ্যাভেলেবেল আপাতত, ঠিক আছে? তাই ঝটপট বুক করো, কারণ সাইজ চলে গেলে আর হয়তো পাবে না। তো 600 এটা হচ্ছে 600। আচ্ছা নেক্সট দেখো, রেড কালার, ঠিক আছে? নেক্সট দেখো রেড কালার, এটাও উইথ প্যাডেড, পিওর হাকোবা কটন, ব্যাক পোর্শনে ব্যাক ওপেন, এরকম ব্যাক থাকছে, ব্যাকটা পুরো এরকম ওপেন থাকছে, ঠিক আছে? ব্যাক ওপেন দেখো, ভীষণ সুন্দর পাফ হাতা। আচ্ছা ভেতরে কিন্তু লাইলিন থাকছে, কটন লাইলিন থাকছে ভেতরে, এবং উইথ প্যাডেড হচ্ছে, কালারটা যাচ্ছে রেড, সব রকমের সাইজ অ্যাভেলেবেল, একদম 32 থেকে 36 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল। 38ও হয়তো হয়ে যেতে পারে, 38ও তোমরা পেয়ে যেতে পারো এই হাকোবাগুলোতে। একটু আমাকে সাইজটা মেনশন করে দিও, এই হাকোবাগুলোতে 38ও পেয়ে যেতে পারো, তো একটু সাইজটা মেনশন করো, আমি অ্যাভেলেবেল কিনা বলে দেবো, ঠিক আছে? রেড কালার চলে গেল, এবার দেখো হোয়াইটে আসছি, হোয়াইট হাকোবা, ঠিক আছে? এটাও উইথ প্যাডেড, উইথ প্যাডেড, এটাও ব্যাক ওপেন পফ হাতা, ঠিক আছে? আর সবার কিন্তু একটা করে, ও সবার নেই, ওগুলো যেহেতু পিঠটা ঢাকা ছিল, হ্যাঁ সেই জন্য ওগুলোতে কিন্তু টার্সেল নেই। আর এটার দেখো রাউন্ড শেপে নেক পেছনটা আছে, ব্যাক পোর্শনটা রাউন্ড শেপ আছে, এবং তার সঙ্গে ব্যাক ওপেন আছে, সেই জন্য এখানে তোমার দুটো টার্সেল দেওয়া হয়েছে বাঁধার জন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট, ওটার মধ্যে শুধু ব্ল্যাক আর রেড অ্যাভেলেবেল, তাই তো? পিঠ ঢাকাতে, পিঠটা যেটা ঢাকা পুরোটা, এই যে এই জিনিসটা, পিঠটা যেটা ঢাকা, এটা শুধুমাত্র ব্ল্যাক আর রেড আছে। আর এগুলো দেখো পিঠটা ঢাকা নয়, পিঠে কিন্তু রাউন্ড শেপ করে কাটা আছে, এবং তার সঙ্গে টার্সেল আছে, আর ব্যাক ওপেন আছে এরকম, ঠিক আছে? তো এটার প্রাইস আছে কত, 600? হ্যাঁ সব 600, না সরি সরি সরি, এটা 560 আছে, এই হোয়াইটটা কিন্তু 560, 560, এই হোয়াইটটা হচ্ছে 560, 560, 560, 560 উইথ প্যাডেড, ঠিক আছে? আগেরগুলো কিন্তু 600, এটা হচ্ছে 560, 560 দেখো, এই যাচ্ছে পুরো কটন হাকোবা, ভীষণ সুন্দর মেটেরিয়ালস, পিওর কটনে, হোয়াইট কালার, সাইজ 32 থেকে 36 অবধি অ্যাভেলেবেল, 38ও কোনো কোনোটার পেয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা সরিয়ে দাও, একটা এবার আসছি আমরা, এটা স্কিন কালার বা গোল্ডেন কালার, লাইট গোল্ডেন কালার, ঠিক আছে? স্কিন কালার বা লাইট গোল্ডেন কালার, এটা উইথ প্যাডেড, এটা বোধহয় 600, এটা কিন্তু 600, শুধুমাত্র হোয়াইটটা কিন্তু 560, আর ব্ল্যাক রেড যেগুলো দেখালাম এবং স্কিন, এগুলো সবকটাই কিন্তু 600, ঠিক আছে? অনলি 600 উইথ পাফাতা দেখো, এই থাকছে টার্সেল দিয়ে ব্যাক ওপেন, ঠিক আছে? রাউন্ড রাউন্ড করে ব্যাক পোর্শন কাটা আছে। আচ্ছা সরিয়ে নিলাম, স্কিন কালার
চলে গেল বা লাইট গোল্ডেন। এবার আসছি এটা আবার 560, এই রেটটা কিন্তু 560। একটুখানি মেটেরিয়ালসের একটু পার্থক্য আছে, ঠিক আছে। ওটা একটু গ্লেজি কটন আর এটা একটু নর্মাল কটন, যার জন্য একটুখানি মেটেরিয়ালসের একটু পার্থক্য আছে বলে ওটা 600 আর এটা হচ্ছে 560। তো দেখো এটা রেড কালার উইথ প্যাডেড, উইথ প্যাডেড। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, হ্যাঁ ওল্টা এই দেখো, এটাও হচ্ছে ব্যাকে এরকম ব্যাক ওপেন থাকবে এবং উইথ টার্সেল, ঠিক আছে। নেকটা রাউন্ড করে কাটা, মানে পিঠের ব্যাক পোর্শনটা রাউন্ড করে কাটা আছে। আচ্ছা এটারও প্রাইস আছে 560 হাকোবা। আচ্ছা এবার আসছি ব্ল্যাকে, এটাও 560, এই ব্ল্যাকটাও কিন্তু 560। দেখো এই যাচ্ছে পাফ হাতা, পাফ হাতা, ঠিক আছে, এরকম পাফ হাতা বা ঘটি হাতা যেটা বলছে। ভীষণ সুন্দর স্লিভসটা, স্লিভসটা কিন্তু ভীষণ সুন্দর পাফ স্লিভস। আচ্ছা এই যাচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শন, কালার যাচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে। এবার ফ্রন্টটা দেখিয়ে দাও, উইথ প্যাডেড, উইথ প্যাডেড, প্রাইস যাচ্ছে অনলি 560, সরিয়ে দাও। আচ্ছা নেক্সট দেখো, চিকনকারি হাকোবা, অসাধারণ দেখতে, লেসের বর্ডার দেওয়া আছে, হোয়াইট লেস দিয়ে একদম বর্ডার দেওয়া আছে, কালারটা যাচ্ছে বটল গ্রিন, অসাধারণ দেখতে এবং নতুনত্ব কালেকশন, ঠিক আছে। এটা একদমই নতুনত্ব কালেকশন। দেখো এই যাচ্ছে স্লিপসের পোর্শনটা, এরকম হোয়াইট কালারের লেস থাকছে আর তার সঙ্গে কিন্তু এরকম পফ হাতা থাকছে, স্লিপসটা এরকম পফ থাকছে। আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, ফ্রন্টে দেখো নেক পোর্শনেও কিন্তু এরকমভাবে হোয়াইট একটা লেস দেওয়া আছে আর পাইপিং থাকছে, এরকম পাইপিং থাকছে ফ্রন্টে প্লেন কাটে। আচ্ছা কালারটা যাচ্ছে বটল গ্রিন কালার। আচ্ছা উল্টিয়ে দাও, ব্যাক পোর্শনটা দেখিয়ে দাও, এই যাচ্ছে ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনেও দেখো নেক পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে কাটা, ঠিক ওয়াটার ড্রপের মতো, ওয়াটার ড্রপ যেরকম হয় ওয়াটার ড্রপের মতো নেক পোর্শন, মানে ব্যাক পোর্শনটা কাট করা আছে এবং পাফ হাতা উইথ পাফ, ঠিক আছে, পাফ স্লিভস। আচ্ছা সামনেটা একবার দেখিয়ে দাও, টার্সেল আছে উইথ টার্সেল, অসাধারণ দেখতে, কালারটা যাচ্ছে বটল গ্রিন। এটারও তোমরা 32 থেকে 38 পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে যাবে। হাকোবা চিকেনকারি ক্লোজ আপ ভিউ দেখিয়ে দিই, হাকোবা চিকেনকারি একদম কটন মেটেরিয়ালস, মেটেরিয়ালস হচ্ছে একদম পিওর কটন। আচ্ছা প্রাইস যাচ্ছে দেখো কত, টার্সেল থাকছে 420, অনলি 420, ভাবা যাচ্ছে না 420-তে চিকেনকারি হাকোবা, জাস্ট ভাবা যাচ্ছে না, ভীষণ সুন্দর। কিন্তু এটা উইদাউট প্যাড, প্যাড নেই এটা, এটা প্যাড ছাড়া, ঠিক আছে, উইদাউট প্যাড। অনেকেই প্যাড পছন্দ করো না, যারা প্যাড পছন্দ করো না তারা এগুলো বুক করতে পারো, উইদাউট প্যাড। প্রাইস যাচ্ছে 420, তাই তো, 420। এবারে দেখো এটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালার হাকোবা চিকেনকারি, ফ্রন্ট একদম প্লেন আছে, বোম্বে কাট নয়, ফ্রন্ট ওপেন নয়, ব্যাক ওপেন, স্লিভস যাচ্ছে পাফ স্লিভস, আগেই বলে দিয়েছি আমি। আচ্ছা ব্যাক পোর্শন দেখিয়ে দাও, এই যে এই যাচ্ছে ব্যাক পোর্শন এবং লেস আছে, হাতে স্লিভসেও লেস আছে এবং এইভাবে কিন্তু ব্যাক পোর্শনেও দেখো লেস আছে, আর সামনের যে ভি কাটিং আছে সেখানেও কিন্তু এরকম লেসটা আছে, দেখো এরকমভাবে লেস আছে, ঠিক আছে। অসাধারণ হাকোবা চিকেনকারি, একদম কটন ব্লাউজ উইদাউট স্লিভস, ব্যাক এরকম ওপেন, অসাধারণ দেখতে, হোয়াইট কালার। প্রাইস যাচ্ছে 420, অনলি 420। আগের যে গ্রিনটা দেখালাম ওই গ্রিনটা হচ্ছে বটল গ্রিন, ঠিক আছে, এই গ্রিনটা হচ্ছে বটল গ্রিন। আর এবার যে গ্রিনটা দেখাবো এই গ্রিনটা কিন্তু প্যারোড গ্রিন, ঠিক আছে। আগের যেটা দেখিয়েছি এটা দেখো, এই যে আগের যে ব্লাউজটা দেখিয়েছি ওটা হচ্ছে বটল গ্রিন, আর এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যারোড গ্রিন। তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, এটাও পাফ হাতা বা পাফ স্লিভস। আচ্ছা এবার ব্যাক পোর্শন দেখিয়ে দাও, ব্যাক ওপেন, সবেরই এগুলো ব্যাক ওপেন, আর নেক পোর্শনটা ভালো করে দেখাও তাহলে বুঝতে পারবে সুন্দর করে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হচ্ছে নেক, মানে ব্যাক পোর্শনের ওয়ার্কটা, অসাধারণ দেখতে, স্লিভস হচ্ছে পাফ স্লিভস। আচ্ছা সরিয়ে দাও, 420। এবারে হচ্ছে এটা লাইট স্কিন, লাইট গোল্ডেন বা স্কিন কালার,
লাইট গোল্ডেন বা স্কিন কালার। লেস লেসের কালারটা কিন্তু সব সবগুলো ব্লাউজের ক্ষেত্রেই, সব কালারের ক্ষেত্রেই কিন্তু হোয়াইট কালার। আর এগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 32 থেকে 36 পর্যন্ত, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। আচ্ছা, সবার কাছে রিকোয়েস্ট করব লাইভটা দেখতে দেখতে একটু শেয়ার এবং লাইক করে দেওয়ার জন্য। শেয়ার হয়তো তোমরা করবে না, তো ঠিক আছে, শেয়ার না করলেও ঠিক আছে, অন্তত পক্ষে কিপটেমো না করে একটু লাইকটা করে দাও। লাইকটা করলেও তোমাদের বন্ধুরা আমার লাইভটা একটু দেখতে পারবে আর আমাকে একটু সাপোর্ট করা হবে। সো প্লিজ একটু লাইক করে দাও, আর শেয়ার করতে তো বলবো কিন্তু সবাই শেয়ার করো না, তো ঠিক আছে, শেয়ার নাই বা করলে একটু লাইক করে দাও আর একটু কমেন্টস করে জানাও যে তোমাদের কেমন লাগছে আমার কালেকশানগুলো। তাহলে আমি আরও ভালো কালেকশান দেখানোর জন্য একটা প্রেরণা পাবো। থ্যাংক ইউ। দেখো তো এটা হচ্ছে স্কিন কালার বা লাইট গোল্ডেন কালার। আচ্ছা সামনেটা দেখিয়ে দাও। প্রাইস আছে 420, চিকেনকারি হাকোবা, ঠিক আছে। নেক্সট দেখো, এটা হচ্ছে নেভি ব্লু কালার, চিকেনকারি হাকোবা। আমি বলে দিয়েছি কিরকম হবে জিনিসটা, পা ফাতা, তো উল্টে উল্টিয়ে দাও। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, ব্যাক ওপেন উইথ টার্সেল আর উইথআউট প্যাডেড, ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট চলে যাও, যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও এবং আমার হোয়াটসঅ্যাপ বা বুকিং নাম্বারে তোমরা বুক করে ফেলতে পারো। আচ্ছা তারপরেরটা হচ্ছে এটা রানি কালার বা হট পিঙ্ক কালার। এটা দুধে আলতা আসছে কিন্তু এটা রানি বা হট পিঙ্ক। স্লিপসে দেখো একটা খুব সুন্দর লেস দেওয়া আছে, হোয়াইট লেস, আর ফ্রন্টেও আছে। ব্যাগ দেখিয়ে দাও, অসাধারণ দেখতে এগুলো, অসাধারণ দেখতে এগুলো। প্রাইস যাচ্ছে 420, প্রাইস যাচ্ছে 420। এটা ব্যাক পোর্শন, ব্যাক ওপেন। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার, সরিয়ে দাও, 420। তারপর হচ্ছে রয়্যাল ব্লু, আগেরটা দেখিয়েছিলাম একটা নেভি ব্লু। দেখো কালার কিন্তু প্রত্যেকটা, এটা হচ্ছে নেভি ব্লু বা মিড নাইট ব্লু, আর এবার এটা হচ্ছে রয়্যাল ব্লু। দেখো সাইজ কিন্তু প্রত্যেকটা 32 থেকে 36 পর্যন্ত অ্যাভেলেবেল। আচ্ছা এবার ব্যাগটা দেখো, এই হচ্ছে ব্যাক পোর্শন, ঠিক আছে, রয়্যাল ব্লু কালার, কটন চিকেনকারি হাকোবা, ঠিক আছে। আচ্ছা সরিয়ে দাও। এবার হচ্ছে ব্ল্যাক, এটা ব্ল্যাক তো, আচ্ছা এটা ব্ল্যাকই দেখো, ব্ল্যাক দেওয়া যাবে। আচ্ছা তারপরে চলে যাও, তারপরে নেক্সট কালারে ইয়েলো কালার, দেখো এটাও খুব সুন্দর, গোল্ডেন ইয়েলো, অসাধারণ দেখতে। এটাও কটন চিকেনকারি হাকোবা ব্লাউজ, গলাটা ঠিক করে দাও সাইজ, হ্যাঁ ঠিক আছে, সরিয়ে দাও। দেখো এবারে চলে আসছি এই এই আইটেমটার, এই কটা কালার অপশন ছিল আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালার অপশন, যার যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। প্রাইস যাচ্ছে 420, আর সাইজ কিন্তু তোমরা 32 থেকে 36 পর্যন্ত পেয়ে যাবে। নেক্সট দেখো, এটা ডিজাইনার, এগুলোও তোমরা পেয়ে যাবে, সাইজটা মেনশন করে দিও। এমব্রয়ডারি করা আছে, আউল আছে, দেখো একটা গাছের ডালে দুটো আউল বসে আছে, আর স্লিপসেও কিন্তু ঠিক সেম এরকমভাবেই করা আছে। স্লিপসটা দেখাও ভালো করে, হ্যাঁ স্লিপসেও কিন্তু ঠিক এরকমভাবে করা আছে, আর ভীষণ সুন্দর একটা গ্লেজি কটন কাপড়, কটন ভীষণ সুন্দর গ্লেজি কটন মেটেরিয়ালসটা উইথ লাইলিন আছে। না এটা লাইলিন নয়, এটা কাজের জন্য দেওয়া হয়েছে, তাই তো, এটা লাইলিন ছাড়া, সরি লাইলিন নেই, এটা খুব সুন্দর গ্লেজি একটা কটন, ভীষণ সুন্দর মেটেরিয়ালসটা। আর এই যাচ্ছে ব্যাক পোর্শনের ওয়ার্কটা, এই যাচ্ছে স্লিপসের ওয়ার্ক, ঠিক আছে। বোটনেকে আছে, বোটনেক ঘোরাও ফ্রন্টটা, বোটনেক দেখো, এই যাচ্ছে বোটনেকে, ফ্রন্ট ওপেন, ব্যাক ওপেন নয় ফ্রন্ট ওপেন। ব্যাকে তো এমব্রয়ডারি ওয়ার্ক আছে, কালারটা যাচ্ছে রয়্যাল ব্লু কালার। প্রাইসটা 390 অনলি। আবার ব্যাগটা দেখো, 390 অনলি, 390, দারুণ দেখতে, দারুণ দারুণ দেখতে, মানে আমার এমব্রয়ডারিটাই এত সুন্দর লাগছে, আমার মনে হয় যে কোনো শাড়ি এই ব্লাউজটা দিয়ে খুব ভালো চলে যাবে, ঠিক আছে। সরিয়ে দাও, রয়্যাল ব্লু, এটার দুটো কালার অ্যাভেলেবেল, রয়্যাল ব্লু আপাতত দুটো কালার অ্যাভেলেবেল আছে, রয়্যাল ব্লু আর রানি, ঠিক আছে, বা হট পিঙ্ক। দেখো এটাও খুব সুন্দর, পুরো কটন এমব্রয়ডারি করা আছে,
বস। আজকে শাড়ি পরে খুব ভালো লাগছে। হ্যাঁ লাইভ আছে, শাড়ি পরে করিস না তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 5 মিনিট, হ্যাঁ এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা ভীষণ সুন্দর, এটা রানী কালার, সরিয়ে দাও, 390। আচ্ছা নেক্সট দেখো, এটা এটাও কিন্তু খুব সুন্দর, স্লিপসটা হচ্ছে আজরাক আর ব্যাকে ঠিক এইরকমই এমব্রয়ডারি করা আছে, একটা অ্যাপ্লিক করে এমব্রয়ডারি করা আছে। এটা ব্যাক পোর্শন বোটনেকে আছে, ফ্রন্টটা দেখিয়ে দিই, স্লিপসটা হচ্ছে আজরাকে, স্লিপসটা আজরাকে। এটার সাইজও তোমরা মোটামুটি 36 পর্যন্ত পেয়ে যাবে, 32 থেকে 36 পর্যন্ত এটারও পেয়ে যাবে। এটার কালার আরও হবে, রানী টানি এরকম কালার হবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। কেউ নিলে বুকিং করতে পারো, আমি চেষ্টা করে দেখব। সরিয়ে দাও, এটার প্রাইস কত? 410, 410 রুপিস, ঠিক আছে, 410। আচ্ছা এটা আমি অনেকবার দেখিয়েছি, এটা বোধহয় এক পিস আমার কাছে স্টকে থেকে গেছে, তাই তো? সাইজটা কত আছে এটা? 34, এটা 34, এটা 34, এটা একটাই সাইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। যারা 32 আর 34 তারাই একমাত্র বুকিং করো। দেখো পেছনে একদম মা দুর্গা আছে এমব্রয়ডারি করে, খুব সুন্দর, আর তার সঙ্গে স্লিপসটা হচ্ছে কটকিতে আছে। ফ্রন্ট হচ্ছে একদম কি বলবো, বোটনেক। তো এটা যেহেতু আগের স্টকের আমার, তাই এটার প্রাইস কিন্তু অনেকটা কম আছে। কত আছে দেখো তো, 300 কোথায়। এটা যেহেতু আগের স্টকের আছে এবং একটাই সাইজ অ্যাভেলেবেল, সেহেতু এটার প্রাইস হচ্ছে 300। আচ্ছা এবার এটা দেখো, এগুলো হচ্ছে প্রিন্টেড বোটনেকে, অসাধারণ দেখতে, সাইজ কিন্তু 36 অবধি তোমরা পেয়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোর্শন, এরকম উডেন বাটন আছে, উডেন বাটন আছে, স্লিপস হচ্ছে গ্লাস স্লিপস। আচ্ছা ফ্রন্টটা দেখিয়ে দাও, সব বোটনেক দেখাচ্ছি আমি, বোটনেক আজরাক প্রিন্ট, ঠিক আছে, বোটনেক আজরাক প্রিন্টে প্রাইস 280। বাহ মুখস্ত, মনের মুখস্ত, 280, ঠিক আছে। তো এবার নেক্সট দেখো, এটাও আজ আছে আজরাকে, এটাও অসাধারণ দেখতে, ফ্রন্টটা দেখাও, ব্যাকে দেখো উডেন বাটন আছে এক সাইড করে, আজরাক, এটাও কি 280, এটাও 280। হ্যাঁ আচ্ছা সরিয়ে দাও, এবার দেখো এটা ঠিক কটকিতে আছে, খুবই সুন্দর দেখতে। এটা ফ্রন্ট পোর্শন, ব্যাকটা দেখিয়ে দাও, ব্যাকে কিন্তু এটা একটু কাট আছে, ঠিক আছে, দেখাও একটু। এখানে একটা এরকম ফ্লাওয়ার মোটিভ করা আছে, এরকম কাটে আছে, ঠিক আছে, দেখো এরকম ডিজাইন আছে, গ্লাস স্লিপস। এটা প্রাইসটা দেখে নাও, 280, এটাও 280, এটাও থাকছে 280। ফ্রন্ট ওপেন না ওটা? আচ্ছা এটাও দেখো ফ্রন্ট ওপেন, বোটনেক, শুধু স্লিপসটা একদম অ্যান্টি দিয়ে করা হয়েছে, আজরাক পেস্তা গ্রিনের সঙ্গে থাকছে আজরাকের স্লিপসটা, এবং তার সঙ্গে কিন্তু প্রিল বা কুচি আছে হাতে, স্লিপসে গ্লাস স্লিপস আছে। এটা হচ্ছে ব্যাক পোর্শন, ওটা গেল ফ্রন্ট, ব্যাকে কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক আছে, ভীষণ সুন্দর একটা ওয়ার্ক আছে। আচ্ছা নেক্সট সরিয়ে দাও, এটাও ও ওটার প্রাইসটা বলে দাও, আগেরগুলো সব 280 করে গেছে, এটার প্রাইস কত? 270, ওটার প্রাইস 270, ওটারই তো বেশি হওয়ার কথা, কারণ ওয়ার্ক আছে, হ্যাঁ কিন্তু তাও ওটা 270। আচ্ছা এটাও 280 হবে, দেখো, হ্যাঁ এটাও ভীষণ সুন্দর ইয়েলো কালারের ওপরে। এটার সাইজ হচ্ছে 36, তাই তো, না 34, 34 এটা। এগুলোর কিন্তু ইয়েলোরই প্রিন্টগুলো যেহেতু আলাদা আলাদা আছে, আমি তাই একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 34, এই ডিজাইনটা আছে, স্লিপ সেটটা একটু আলাদা আজরাক ব্লক করা আছে, সরিয়ে দাও। এটা দেখো 32, এটা 34 না 32, 34, 34, এটার আজরাক ব্লকটাও দেখে নাও, সব 280 করে, ঠিক আছে। আর এইটা হচ্ছে 36, 38 বোধ হয়, আচ্ছা 36টা তোর কাছে, আচ্ছা এটা 38, অনেকটা বড়, এটা 38, মানে এগুলো 38 কিন্তু খুব রেয়ার হয়, তো এটা 38, ঠিক আছে, তো দেখে নাও যদি কেউ বুক করো। এটা 38-এর, ভীষণ সুন্দর দেখতে, কাঁচা হলুদ যেটা কালারটা বলছে, ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে দাও, এটাই ব্যাক তাই তো, ব্যাক ওপেন না, এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট বিট দেওয়া আছে না, ব্যাকে বিট থাকবে না, এটা হচ্ছে ব্যাক পোর্শন, হ্যাঁ একদম 280।
এটা 280 না একটু বেশি হবে 38 তো একটু হ্যাঁ হ্যাঁ এটা 320 এটা 320 শুধুমাত্র সাইজের জন্য হ্যাঁ যেহেতু 38 38 আচ্ছা এগুলো দেখো এগুলোও তোমরা 36 পর্যন্ত পেয়ে যাবে 38 হবে না বোধহয় ব্যাকে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পোরশন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাকটা দেখিয়ে দাও এগুলোও 280 করে ঠিক আছে 280 ব্যাকে ব্যাক ওপেন আছে কিন্তু ব্যাকটা ভি ভি কাটিং আছে হ্যাঁ ব্যাকটা হচ্ছে ভি কাটিং আচ্ছা নেক্সট চলে যাও দেখো এটাও খুব সুন্দর প্যারট গ্রিন কালারটা বা লাইট পেস্তা কালার আচ্ছা এটাও হচ্ছে তোমার 280 দেখো এই যে ব্যাক কিন্তু এরকম ওপেন আছে ঠিক আছে ভিসেতে ওকে গুড আফটারনুন নেক্সট লাইভে আমি আসছি ও আছে আরো আর দেখাতে হবে না ছেড়ে দাও আপাতত আবার পরে দেখাবো সরিয়ে দাও এখন আর দেখাবো না নেক্সট লাইভে আমি আসছি কিছু জুয়েলারি কালেকশন নিয়ে ভীষণ সুন্দর সুন্দর ইউনিক কিছু জুয়েলারি কালেকশন নিয়ে নেক্সট লাইভে আমি আসছি ঘন্টা দুয়েকের মধ্যে চেষ্টা করব আর না দেখি আমি যেরকম ফ্রি টাইম পাবো সেরকম চলে আসবো ঠিক আছে তো তোমরা একটু সঙ্গে থেকো গুড আফটারনুন